আসসালামু আলাইকুম, আমি সুরাইয়া হেনা। অধিকার টিভির নিয়মিত আয়োজন মজার ছলে শিখিতে সবাইকে স্বাগত। আজকে একটি গল্প পড়ে শোনাচ্ছি, যে গল্পটি আপনারা সরাসরি শিশুদেরকে শোনাতে পারেন কিংবা আমার মতো করেও শিশুদেরকে নিজেরাই শোনাতে পারেন। আজকে যে গল্পটি পড়ছি, গল্পটির নাম হচ্ছে পাতা ও মাটির ঢেলা। আমি এর আগের বেশ কিছু ভিডিওতে কিন্তু বলেছিলাম কিভাবে আপনারা শিশুদেরকে গল্প শোনাতে পারেন এবং কিভাবে শোনালে শিশুরা গল্পগুলো বেশি পছন্দ করবে। যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে সেই ভিডিওগুলো দেখে ফেলতে পারেন। আজকে আমি সেভাবেই পড়ছি যেভাবে আপনারা শিশুদেরকে গল্পটি শোনাতে পারেন। এখন আমি একটি গল্প বলবো, তোমরা কি গল্পটা শুনতে আগ্রহী? আমি তো জানতাম। শোনো, আজকে যে গল্পটি বলছি গল্পটির নাম হচ্ছে পাতা ও মাটির ঢেলা। রাস্তার ধারে একটা গাছে অনেক সবুজ পাতা ছিল। পাতাগুলো বাতাস এলে খুব মজা পেত আর হেলে দুলে খেলা করত। একদিন হঠাৎ খুব জোরে বাতাস এলো। খেলতে খেলতে একটা পাতা টুপ করে ছিঁড়ে নিচে পড়ে গেল। বাতাস খুব জোরে বইছিল, তাই পাতাটা কোনোভাবেই গাছের নিচে থাকতে পারছিল না। সে মনে মনে ভাবল, আজ বাতাস আমাকে উড়িয়েই নিয়ে যাবে। গাছের নিচেই পড়েছিল একটা মাটির ঢেলা। সে পাতার মনের কথা বুঝতে পারল। সে ধীরে ধীরে পাতার কাছে এসে বলল, তুমি ভয় পেও না, বাতাস তোমাকে উড়িয়ে নিতে পারবে না, আমি তোমার উপর বসে ধরে রাখবো তোমাকে। মাটির ঢেলার কথায় পাতার ভয় কিছুটা দূর হলো। মাটির ঢেলা পাতার উপর বসলো, তাই বাতাস আর পাতাকে উড়িয়ে নিতে পারলো না। একটু পরে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হতেই মাটির ঢেলা মনে মনে ভাবল, বৃষ্টির জন্য আজ আমি হয়তো গলেই যাব। পাতা মাটির ঢেলার মনের কথা বুঝতে পারল। সে মাটির ঢেলাকে বলল, তুমি একটু চিন্তা করো না, বৃষ্টি তোমার কিছুই করতে পারবে না, আমি তোমাকে ঢেকে রাখবো। অমনি পাতা গিয়ে মাটির ঢেলাকে বৃষ্টি থেকে আড়াল করে রাখলো। বৃষ্টি মাটির ঢেলাকে গলাতে পারলো না। এবার মাটির ঢেলা পাতাকে বলল, আজ থেকে আমরা বন্ধু, আমরা একজন অন্যজনকে সাহায্য করেছি বলেই আজ আমরা দুজনেই বেঁচে আছি। এখন থেকে আমরা সব সময় একে অপরকে সাহায্য করব। পাতা মাটির ঢেলার কথা শুনে খুব খুশি হলো। সেই থেকে তারা দুজন বন্ধু এবং সবসময় একে অন্যকে সাহায্য করে। গল্পটি শেষ হলো, কেমন লাগলো তোমাদের? এই যে অঙ্গভঙ্গির মাধ্যমে, নানারকম কণ্ঠস্বরের ওঠানামার মাধ্যমে গল্পটি যখন বলবেন, তখন কিন্তু শিশু গল্পটি মনোযোগ দিয়ে শুনবে এবং এই গল্পের মাধ্যমে কিন্তু সে বিভিন্ন জিনিস শিখেও নিবে। সে যেমন নতুন একটা পরিবেশের সঙ্গে পরিচিত হচ্ছে, সে প্রাকৃতিক বিভিন্ন বিষয়ের সঙ্গে পরিচিত হচ্ছে, পাশাপাশি সে কিন্তু বন্ধুর গুরুত্বও বুঝতে পারছে, একে অন্যকে সাহায্য করা কতটা জরুরি সেটাও বুঝতে পারছে এবং মিলেমিশে থাকাটাও কত জরুরি সেসব সম্পর্কে সে কিন্তু গল্পের মাধ্যমে একদম খুব সুন্দরভাবে শিখে যাচ্ছে, যেটা আপনাকে সরাসরি তাকে জ্ঞান দিয়ে শেখাতে হচ্ছে না। সে গল্পটা যখন শুনছে তখন কিন্তু সেই গল্পটাকে সে অনেক বেশি আস্থা করছে এবং গল্পের থেকে সে নিজ থেকেই শিক্ষাটা গ্রহণ করছে। তখন তার ভেতরে নিজ থেকেই জন্মাবে যে বন্ধু থাকাটা কত জরুরি, একে অন্যকে সাহায্য করাটা কত বেশি জরুরি। এভাবেই কিন্তু গল্প শিশুর সৃজনশীলতাকে, শিশুর চিন্তা শক্তিটাকে এবং শিশুকে নতুন একটি পরিবেশের সাথে পরিচিত করানো, সেখান থেকে নতুন কিছু শিক্ষা নিতে সহযোগিতা করে। আজকের পর্বে এ পর্যন্তই, পরবর্তী পর্বে নতুন কিছু নিয়ে আবার হাজির হব মজার ছলে শেখাতে।